আমরাও আজকে শপথ নিয়ে বাড়ির থেকে বেরিয়ে এসেছি। আজকে আমরা স্মার স্মার করব, কোন অবস্থাতে আমরা বাড়ি ফিরে যাব না। ডাইভার্সিটি প্লাজাতে বঙ্গবন্ধুর সাথে আমরা যাব এবং সেখানে তার জন্য আমরা শ্রদ্ধা জানাব। তাদের যত বাধাই আছে সে বাধা আমরা অতিক্রম করব। এটা আজকে আমাদের ইনশাল্লাহ সেটা আজকে আমরা করতে পেরেছি। এজন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। সাথী বন্ধুরা, বাংলাদেশে এখন যা হচ্ছে সবই বেআইনি। আমাদের সংবিধানে ইন্ডিয়াতে অন্তর্বর্তী সরকারে কোন সরকারের বিধান নেই। সুতরাং এই সরকার একটি অবৈধ সরকার, এটা পাকিস্তান আমাদের মতো একটি দখলদার। আমাদের সংবিধান পারমিট করে না। তারা ভয় পেয়েছিল সুপ্রিম কোর্ট কোন ভার্টি দেয় কিনা, তার জন্য সুপ্রিম কোর্টের ছয়জন বিচারপতিকে জোর করে তারা পদত্যাগ করিয়েছে। সংবিধানের কোন আমি আপনারা বুঝুন যে কি পরিস্থিতি হারা চলছে। ইভেন কি আমাদের যে সংসদ বাতিল করেছে সেটাও অবৈধ। সংসদ বাতিলের নিয়ম হচ্ছে যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে লিখবে, তখন প্রেসিডেন্ট জামাতের লয়াররাও কিন্তু সাজেশন দিয়েছিল, আপনারা শুনেছেন। তারা বলেছিল যে সমস্ত এমপিরা আছে এখন সেই এমপিদের দিয়ে আর একটা সরকার তৈরি করে, সেই সরকারে 1000 দিয়ে এই আগামী নির্বাচনটা করানোর জন্য একটা প্রস্তাব ছিল, সেটা কিন্তু সাংবিধানিক ভাবে সঠিক। এখন যে সরকার গঠন হয়েছে এবং আমাদের সঞ্চল পাঠ হয়েছে, সরকার গঠন করতে পারে সেভাবে অপমান করেছে, সেটা কোন ভাষা নেই, সেটা কোন এক্সপ্রেস করার কোন জায়গা নেই। সে তো কোন গভর্নমেন্ট ছিল না, তাকে কেন করা হলো? এটা ওনাকে হত্যা করেছে যেভাবে এটা হচ্ছে সেই তার ধারাবাহিক, এবং এটা করেছে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের
আপনি যখন জামা ছেড়ে দিতে পারেন আমাদের ভিতরে অনেক জামাত নিয়ন্ত্রিত আছে, অন্তত পক্ষে মানসিক ভাবে অনেক জামাত নিয়ন্ত্রিত তারা আমাদের আমরা যে আদর্শ তৈরি করি এবং বিপক্ষে অনেক লোকে আমাদের মধ্যে সে কারণে আমি আমাদের এই সময়টা অত্যন্ত ক্রান্তিকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই সময়ে সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের মধ্যে বিশেষ দিন সেই
ধন্যবাদ সকলকে। আমরা একই সাথে সকল শহীদ ছাত্র, পুলিশ, র‍্যাব, বিজিবি, আওয়ামী লীগের নেতা কর্মী, বাংলাদেশে যারা নিহত হয়েছেন এবং অতীতে যারা আত্মহত্যা দিয়েছেন, আমরা সকলের স্মরণে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সকলের জন্য দোয়া এবং মোনাজাত করব। আজকের দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাওলানা আলমগীর হোসেন। মাওলানা আলমগীর হোসেনকে আমি অনুরোধ জানাই, আপনি এখানে আসেন, একটু দোয়া পরিচালনা করবেন। ধন্যবাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم رب ارحمهما وتبع عياني صغيرا، رب ارحمهما وتبع ربنا صغيرا. رب العالمين اي الله مدر وكسر بيس الله رب العالمين دائب الامر كتب الدنور المنام المعاف اي رب العالمين امر الجهد اذا ما تنظر كارك وبرشو ياسي اي الله دائب الكتب الدنور عزال معاف দুনিয়াতে এই ঝামেলার কারণে তো জাঙ্গই অবস্থা। আগামী দিনে সরকারকে কিভাবে পরাজিত করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে তাদের পরাজিত করবো, এই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়ে শপথ পাঠ পালন করাবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। কিতাব পাইলো।
উফরে যাবে মানে তদীয়ামপি বুদ্ধাং শরণং গচ্ছামি তদীয়ামপি ধর্মাং শরণং গচ্ছামি তদীয়ামপি সংঘাং শরণং গচ্ছামি সাধু সাধু আচ্ছা যদি কেউ না থাকে ধন্যবাদ সবাই কথা সুধীমণ্ডলী আজকে অত্যন্ত সংক্ষিপ্ত আমাদের সভা আজকে থেকে নতুন একটি যাত্রা শুরু হলো আমাদের আমাদের মধ্যে কোন বিভেদ নাই কোন বিভ্রান্তি নাই আমরা একসঙ্গে এক হতে হাঁটব এক নেতৃত্বে চলবো যখন না পর্যন্ত আমাদের এই রীত পরাজয় মানে যে পরাজয় আমাদের সংগঠিত হয়েছে সেখান থেকে ফিরে দাঁড়াতে পারবো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা বাংলার প্রশ্নতে আবার বসতে পারব আজকে হবে সেই শপথের দিন সেই অঙ্গীকারের দিন এবারে আমি আহ্বান জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সবাইকে ধন্যবাদ স্মরণ করতে বসেছি আপনারা জানেন আমার কথা বলেছেন আমি সেই জন্য থেকে শুরু করেছি অন্তর্বর্তীকালীন সরকার অসাংবাদিক অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে 15 আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের আজকের এই সমাবেশ থেকে 17 জন অনির্বাচিত সিলেক্টেড বাই আর্মি ইন্ডিভিজুয়াল তারা যে কাজটি করেছে সে কাজটি 17 কোটি মানুষের দেশে মেনে নেয়নি আমরা মেনে নেয়নি আমরা আজকে এখানে 10,000 মাইল দূরে বিশ্বের রাজধানী নামে খ্যাত নিউ ইয়র্কে আমরা সে জাতীয় দিবস পালন করেছি যথাযথ মর্যাদার সাথে এবং এই মর্যাদা উদ্দেশ্য নিয়ে আমরা আজকের এই শহীদ শোক দিবস পালন করলাম সেই লক্ষ্যে আমি আমরা সবাই মিলে বাংলাদেশই শপথ গ্রহণ করতে আমি বিশ্বের বিভিন্ন দেশে যেখানে আওয়ামী লীগ আছে যেখানে ছাত্রলীগ যুব লীগ ছাত্র কেন্দ্র রয়েছে তারা সবাই
হাত মুষ্টি হাত ধরে তারা শপথ গ্রহণ করেছে। আমি আমি আমার সহ আপনাদের সবাইকে আমি দাঁড়িয়ে আমরা আজকে শপথ নেব যতদিন না পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দলের নিশ্চয় কাছে না আমরা যতক্ষণ তোমার তোমার অপমানের অপমানের বদলা নিতে না পারবো
আমাদের দিন বেশি দিন আমরা এখানে আসলে শোক দিবস পালন করছি, এইখানে আমরা বিজয় দিবস পালন করছি। এদের পেছনে কে আছে কারা আছে আপনারা সবাই আমরা সেখানে বলতে পারবো না, তাই আমাদের পুষ্টি দিতে হবে। যে কথাটি বলা হয়েছে জন্মনীতি শেখ হাসিনা পর্যন্ত সসম্মানে বাংলাদেশে আমাদের সংগ্রাম চলে সংগ্রামকে আন্দোলন করব, সবাইকে ঐক্যবদ্ধ এজন্য আমরা সিনিয়র নেতারা বসে আগামী সপ্তাহে বসে কেউ প্রচারে থাকবে, বিশেষ করে প্রচারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আমাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভ হতে হবে। দেখুন যে অত্যাচার অত্যাচার কত চলছে সেটা কিন্তু আমরা এখন ঠিক মতো জানাতে পারছি না, তার কারণ এই দখলদার সরকারের তিনি আমাদের জনসংগ্রাম পরিবেশন করছেন, তাই আমি আর বক্তব্য বাড়াবো না। আপনারা আজকে যেভাবে একশো ভাই যেমন দশ হাজার ভাই ধরে বিশ্বের রাজ্যের নিয়ন্ত্রণে যেভাবে আছে আমরা শোক দিবস জাতীয় শোক জন্মান করেছি, এটা ইতিহাস সৃষ্টি হয়েছে। আমি আপনাদের সবাইকে যুক্তরাষ্ট্রকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকের এই মহাসমাবেশ এটা সমাপ্তি ঘোষণা করছি। জয় বঙ্গবন্ধু।